প্রথম টেস্টে দুর্দান্তভাবে শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপের ব্যর্থতার যে গ্লানি, সেই গ্লানি থেকে দারুণভাবে বের হয়ে আসার চেষ্টাটা করেছে। নিউজিল্যান্ড দলকে টেস্টে পরাজিত করা অবধারিতভাবে একটা অসাধারণ কীর্তি, সেই কীর্তিটা বাংলাদেশ করেছে। তাও আবার বাংলাদেশের টেস্ট ম্যাচে প্রথম একাদশের পাঁচজন খেলোয়াড়কে বাদ দিয়ে, সেই দিক থেকে বলা যায় যে রীতিমতো অসম্ভবকে সম্ভব করেছে বাংলাদেশ দল। এই দলটাকে বাংলাদেশের জাতীয় দল না বলে বাংলাদেশের এ দল বললেও খুব একটা ভুল হয় না। দলে সাকিব আল হাসান অধিনায়ক নেই, তামিম ইকবাল নেই, সাথে লিটন দাস নেই, দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইবাদত টেস্টে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই অনন্য কীর্তি গড়েছিল নিউজিল্যান্ডের মাটিতে, যখন বাংলাদেশ দল প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়েছিল। তাসকিন আহমেদ নেই, এই পাঁচজন প্রথম একাদশের অটো চয়েস যখন নেই, তাদেরকে বাদ দিয়ে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে বাংলাদেশ দল, যে দলে মুশফিক এবং মমিনুল ছাড়া সিনিয়র খেলোয়াড় নেই বললেই চলে, অপেক্ষাকৃত একটা তরুণ দল, সেই দলকে নিয়ে নিউজিল্যান্ডকে হারানো এবং বেশ অনায়াসে হারানো, নিউজিল্যান্ড বেশ অনায়াসেই হেরেছে। এই অনায়াসে যে হেরে গেল নিউজিল্যান্ড, এই হেরে যাওয়ার পর এবারে রাত পোহালেই দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে সিলেটের মাটি থেকে, এবার ঢাকার মিরপুরের স্টেডিয়াম, যে স্টেডিয়ামটাকে বাংলাদেশের জন্য আবার খুবই উদাহরণ বলা হয় যে বাংলাদেশ কোথাও না জিতলে মিরপুরের উইকেট হলে বাংলাদেশ হয়তো ভালো খেলবে, জিতবে, এই ব্যাপারগুলো আলোচনায় আসে কারণ মিরপুরের উইকেট, সিলেটের উইকেট স্পোর্টিং উইকেট ছিল। স্পোর্টিং উইকেটে খেলা পঞ্চম দিনে গড়িয়েছে এবং বাংলাদেশ দল জিতেছে, মিরপুরের উইকেট কেমন হবে সেই আলোচনা রয়েছে। কোচ আতুর সিংহে আজ সংবাদ সম্মেলনে বলেছেন যে মিরপুরের উইকেট প্রথম অন্তত দুইটা সেশন না গেলে এই উইকেটের চরিত্র আগে থেকে বলা সম্ভব নয়। মিরপুরের উইকেট নিয়ে নানা রকমের সমালোচনা তো রয়েছেই, গামিনী ডি সিলভা কিউরেটার তাকে নিয়ে সমালোচনা রয়েছে, এর মাঝেই মিরপুরের উইকেটেই খেলা হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টেস্ট, এবং দ্বিতীয় টেস্টটা জেতার জন্য মরিয়া নিউজিল্যান্ড, টিম সৌদি নিউজিল্যান্ডের অধিনায়ক জেতার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। কোচ আতুর সিংহেও জেতার ব্যাপারে আশাবাদী, নাজমুল হোসেন শান্ত জেতার ব্যাপারে আশাবাদী, এবং এই ম্যাচটা যদি জয়লাভ করা সম্ভব নাও হয় অন্তত ড্র করতে চাইবে বাংলাদেশ, যেন সিরিজটা জেতা যায়। ওদিকে বিসিবির বস নাজমুল হাসান পাপন তিনি বলেছেন যে সিরিজ জিতলেই খেলোয়াড়দের বড় বোনাস দেয়া হবে। এই সব ইকুয়েশনের মাঝে বাংলাদেশ দলের জন্য খারাপ খবর বলতে একটা রয়েছে, স্পিনার নাইম হাসান তিনি আঙুলে আঘাত পেয়েছেন, সেই আঘাত শেষ পর্যন্ত তাকে ম্যাচ থেকে ছিটকে ফেলে কিনা সেটা একটা বড় ব্যাপার, যদি তাকে ম্যাচ থেকে ছিটকে দেয় এই আঘাত তাহলে বোলিংয়ে অন্য কিছু ভাবতে হবে নিশ্চয়ই বাংলাদেশ। বাংলাদেশ দল এই ম্যাচেও কি একজন পেসার নিয়ে খেলবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট দ্বিধা রয়েছে, একাদশ সম্পর্কে কোচ তেমন একটা ধারণা দিতে চাননি, আগে থেকে বলতে চাননি, হয়তো সকালবেলা একাদশ নির্ধারণ করা হবে উইকেটের সর্বশেষ অবস্থা বিবেচনা করে। নাঈম হাসান যদি অনুপযুক্ত হন তাহলে তার বদলি কে হবেন, দ্বিতীয় পেসার হিসেবে কাউকে নিয়ে আসা হবে কি না সেটা একটা দেখার বিষয়, তা বাদ দিয়ে দলে পরিবর্তনের কোনো সম্ভাবনা আমি অন্তত দেখি না। নাজমুল হোসেন শান্ত প্রথম টেস্টে সেঞ্চুরি পেয়েছেন, অধিনায়ক হিসেবে টেস্টে অভিষেক হয়েছে এবং অভিষেকেই সেঞ্চুরি করা বাংলাদেশি হিসেবে প্রথম রেকর্ড করেছেন তিনি, এর আগে বিশ্বের বিভিন্ন অধিনায়ক তাদের ডেবু টেস্টে সেঞ্চুরি করার রেকর্ড করেছেন, 31 জনের তেমন রেকর্ড রয়েছে, কিন্তু বাংলাদেশের কেউ সেই তালিকায় ছিলেন না, নাজমুল হোসেন শান্ত সেই তালিকায় নিজেকে লিখিয়েছেন এবং পরপর চারটা সেঞ্চুরি করার কৃতিত্বও কিন্তু তিনি দেখিয়েছেন। এবার 5 নম্বর সেঞ্চুরি
টানা পাঁচ ম্যাচে পাঁচ নাম্বার সেঞ্চুরি করার রেকর্ডের সামনে যখন শান্ত দাঁড়িয়ে, তখন আর একটা অসামান্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দলের সবথেকে সিনিয়র খেলোয়াড় মুশফিক। মুশফিকের সামনে যে রেকর্ড, সেই রেকর্ডটা হচ্ছে 5000 রানের। 5000 রান মানে হচ্ছে যে তার 5000 রান অর্জনের না, একটা মাঠে, এক মাঠে 5000 রান, সব ফরম্যাট মিলিয়ে এক মাঠে 5000 রানের কীর্তি গড়তে মুশফিকের প্রয়োজন মাত্র 88 রান। 4912 রান এই মুহূর্তে তার মিরপুরের এই স্টেডিয়ামে টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টি মিলে। এই রেকর্ডে মুশফিক পৃথিবীতে একমাত্র সবার উপরে। এর আগে এই রেকর্ড ছিল রিকি পন্টিংয়ের, সেই রেকর্ড ভেঙেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব আল হাসান এখন 2 নম্বরেই অবস্থান করছেন। সাকিবের রান 4764, তিনি 142 ম্যাচে, তিন ধরনের ফরম্যাটের 142 ম্যাচে এই রান করেছেন তিনি মিরপুর স্টেডিয়ামে, মিরপুর স্টেডিয়ামে। মুশফিকের রান 4912, তিনি 153 ম্যাচ থেকে এই কীর্তিটা গড়েছেন। 154তম ম্যাচে যখন নামতে যাচ্ছেন, তখন মুশফিকের সামনে এক মাঠে 5000 রান, পৃথিবীতে একমাত্র ইতিহাস তৈরি করার সুযোগটা সামনে রয়েছে। সেই সুযোগটা মুশফিক কাজে লাগাতে পারেন কি না সেটা আমরা দেখব। সেই সুযোগটা কাজে লাগাতে পারলে মুশফিক টেস্ট ক্রিকেটে অনন্য একটা উচ্চতায় নিশ্চয়ই যাবেন। বাংলাদেশ দল তার সেই রেকর্ডের পাশাপাশি তার পারফরমেন্সের উপরে ভিত্তি করে যদি আর একটা জয় পায় এবং নিউজিল্যান্ডকে যদি হোয়াইট ওয়াশ করা যায়, তাহলে দারুণ কামব্যাক হবে বিশ্বকাপের পরে। এবং এই কামব্যাকের মাধ্যমে একটা বার্তা স্পষ্ট হবে বাংলাদেশ দলে, যে দ্বন্দ্বটা সাকিব এবং তামিমকে কেন্দ্র করে, সেই দ্বন্দ্বটার অবসান বোধহয় ঘটবে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারলে। দ্বন্দ্বটার অবসান কেমন করে ঘটবে, এটা আমার ব্যক্তিগত মতামত। এটা অন্তত প্রমাণিত হবে, প্রথম টেস্ট জয় হয়তো কেউ বলতে পারে যে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে জয়টা, কিন্তু যদি হোয়াইট ওয়াশটা কনফার্ম হয়, তাহলে এটা প্রতিষ্ঠিত সত্য হবে যে বাংলাদেশ দল এবং দলে সাকিব এবং তামিম অবধারিত না। সাকিব তামিমকে নিয়ে যে বিতর্ক, যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মাঝে এটা একটা দারুণ খবর হতে পারে বাংলাদেশ দলের। সাকিবের সমর্থকরা একদিকে, আরেকদিকে তামিমের সমর্থকরা, নানা রকমের কাণ্ডকারখানা বিশ্বকাপের আগে থেকে হচ্ছে। আমার মনে হয় যে তাদের উপরে যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতা যদি আমরা পরিত্যাগ করতে পারি, তাহলে ক্রিকেটে আমরা অনেক দূর যেতে পারবো। তরুণদের নিয়ে গড়া দল, সেই দলটা যেমন এই ম্যাচে দীপু, তার অভিষেক হয়েছে ব্যাটসম্যান হিসেবে মিডল অর্ডারে। ব্যাটসম্যান হিসেবে হয়তো আহামরি কিছু করতে পারেননি, বেশ ভালো রান এসেছে তার ব্যাট থেকে, কিন্তু ওই আহামরি যে পারফরমেন্স সেটা হয়তো রেকর্ড করতে পারেননি। কিন্তু ফিল্ডার হিসেবে সিলি পয়েন্টে এক ম্যাচে তিনি 6টা ক্যাচ নিয়েছেন। সিলি পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করা বিশেষ দক্ষতার কাজ, এবং সেই বিশেষ দক্ষতা পৃথিবীর খুব কম ফিল্ডারের থাকে। সেই জায়গায় একই ম্যাচে 6টা ক্যাচ নেয়া, দীপু নিজেকে প্রমাণ করেছেন যে সিলি পয়েন্ট অঞ্চলে ফিল্ডিংয়ে স্পেশালিস্ট তিনি, এবং এটা কিন্তু বাংলাদেশের জন্য দারুণ খবর। সব খবর, অনেকগুলো আশা দ্বিতীয় টেস্টকে কেন্দ্র করে, এবং দ্বিতীয় টেস্ট জেতার জন্য মরিয়া থাকবে নিউজিল্যান্ড, অন্তত তারা ড্র করতে চাইবে সিরিজ। বাংলাদেশ ওই জায়গাটাতেই এগিয়ে থাকবে যে হয় জয় নতুবা ড্র, যেন সিরিজটা আমাদের হয়। দেখা যাক কী হয়। নাজমুল হোসেন শান্তকে খুবই কনফিডেন্ট মনে হয়েছে আমার অধিনায়ক হিসেবে। সেই কনফিডেন্স যদি মাঠে আর একবার আমরা দেখতে পাই, এবং যারা প্রথম টেস্টে ব্যাটে খুব একটা ভালো করতে পারেনি এবং বড় রান করতে পারেনি সেট হওয়ার পরেও, তারা যদি এই টেস্টে ঢাকার উইকেটে ভালো ভূমিকা রাখতে পারেন, আমার মনে হয় দারুণ কিছু প্রতীক্ষা করছে আমাদের জন্য ক্রিকেটে। ছি 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 ছি